সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে আসি একটা মূলার জমি তৈরি করা হচ্ছে এখানে তো অনেকেরই আসলে নতুন যারা চাষাবাদ করে আপনাদের অনেকের মনে একটা ধারণা থাকে জমিটা কীভাবে তৈরি করতে হয় এবং মূলার চাষাবাদের ক্ষেত্রে যেসব সার কীটনাশক প্রয়োগ করতো এইসব বিষয়গুলা নিয়ে আজ আমরা কথা বলবো আমাদেরই একজন আদর্শ উত্তর এলাকার একজন কিছু উদ্যecta আমাদের বেলাল ভাই সবার পরিচিত মুখ তো আমরা কথা বলবো বেলাল ভাইয়ের সাথে এই মুলা চাষাবাদের ক্ষেত্রে যেসব সব পরিচর্যাগুলো করতে হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বেলাল ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই কথা আমরা বেশি বলবো না শুরুতেই যে জিনিসটা জানতে চাইবো আর কি এখন তো মুলা লাগাচ্চেন আগাম না তো এই ক্ষেত্রে মুলা লাগানোর ক্ষেত্রে জমিটাকে কয়টা চাষ দিবেন আপনি এটা ওই প্রয়োজন নাই না আচ্ছা দিলে সমস্যা হবে নাকি আচ্ছা আচ্ছা যদি কালো সারটা মূলা লাগানোর সময় প্রয়োগ করা হয় তখন মূলাতে একটা দাগ চলে আসে যার কারণে আপনি এটা ব্যবহার করেন না আর এই প্রতি আপনার কতটুকু সার প্রয়োগ করা লাগে বিশ কেজি কোনটা হ্যাঁ সাদাটা হচ্ছে বিশ কেজি লালটা হচ্ছে দশ কেজি টোটাল এক কানিতে তিরিশ কেজি মানে চল্লিশ শতাংশ জমির মধ্যে আর কি

মানে কন্টিনিউ মারতে হবে না না মারলে একটা পচন আসতে পারে জি প্রচুর আচ্ছা আচ্ছা রুপলাল দিতে হবে বড় হলে না আর মূলাতে আপনার কোনো ভিটামিন বা আনু সঙ্গে কোনো কিছু দিতে হবে না না তো সাদা ছাতটা কয়বার প্রয়োগ করতে হবে সাদা তিনবার না মুলা লাগানোর পরে তিনবার দিতে হবে ওইটা কাণিপতি কত দিতে হবে মানে প্রতিবারে দশ কেজি করে এক কানেতে 30 কেজি টোটাল দিলেই হবে আচ্ছা আচ্ছা মুলাটা বাজাজাত করতে আপনি কতদিন পর্যন্ত সময় লাগে আচ্ছা আচ্ছা ধন্যবাদ বাবা ভাই আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ মতামতুল্লাহ সাল্লাম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কোদাল দিয়ে ঠিক এভাবেই কিন্তু জমিটা তৈরি করা হয় এবং জমি তৈরি করে কিন্তু মূলার বীজটা এক হাতের মধ্যে চারটা পাঁচটা ভাবে কিন্তু বপন করা হয় আর ব্যাটটা ঠিক এভাবেই কিন্তু উঁচু করতে হবে তাহলে কিন্তু বৃষ্টির পানি যেন চলে যেতে পারে আর বৃষ্টির পানিটা এই ব্যাটের মধ্যে পড়ার সাথে সাথেই কিন্তু এই নালার মধ্যে কিন্তু চলে আসবে তো আপনারা যারা মূলার চাষাবাদ করবেন আপনারা কিন্তু ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করেই কিন্তু মূলার চাষাবাদটা করতে হবে এছাড়া যদি অন্য পদ্ধতি চাষাবাদ করতে চান তখন কিন্তু আশানুরূপ ফলন পাবেন না আর এই মুহূর্তে যারা মূলা চাষাবাদ করবেন আপনারা কিন্তু এই সময়ের জন্য বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের জাত রয়েছে যেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা জাত হচ্ছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের কেটিএক্স সাতশো ছাব্বিশ জাতের মূলাটা এখন পর্যন্ত বাজারে খুবই জনপ্রিয় জাতটা তো এই সময় যদি এই জাতটা চাষাবাদ করেন এটাতে কিন্তু পচনের কোনো সমস্যা থাকবে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম